গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবার, ছুটির দিন, তাই হাজবেন্ড আর আমি বেরিয়ে পড়েছি একটু নিজেদের মতন সময় কাটাতে। আমরা এসেছিলাম 108 শিব মন্দিরে, বর্ধমানের অতি পরিচিত জায়গা এটা। নির্জন শান্ত পরিবেশে আমরা কাটিয়ে নিলাম অনেকক্ষণ সময়। এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন চারিদিকে, যেতেই ইচ্ছে করছিল না এখান থেকে। আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম তাই মন্দির হয়ে গেছিল বন্ধ। দূরে চাঁদটাকে দেখেছেন কি সুন্দর! পূর্ণিমার রাতে চাঁদের শোভা এক কথায় অনবদ্য। একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এবার ফেরার পালা। ফেরার পথে আমরা প্রথমবার ট্রাই করলাম অরুণ আইসক্রিম। সত্যি বলতে কি, আইসক্রিমের টেস্টগুলো ছিল দারুণ। আর এই যে মিনি বাইটসগুলো দেখছেন, এগুলোর স্বাদ তো ছিল অসাধারণ, আর দামও ছিল মাত্র 5 টাকা। আমার হাজব্যান্ডকে দেখুন, ওনার তো এগুলো তো ফেভারিট হয়ে গেছে। আপনারা ট্রাই করেছেন? যদি না ট্রাই করেন, একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ফেরার পথে একটু ডিনার নিয়ে নিলাম। অনেক দিন বাইরে কিছু খাওয়া হয়নি, তাই আজকে কিনেই নিলাম। এই দোকানের এগ চিকেন রোল হচ্ছে আমার সবথেকে ফেভারিট, নিয়ে নিয়েছি সেটা। ফিরে গেছি বাড়ি, এবার ফ্রেশ হয়ে ডিনার খাওয়ার পালা। এগ চিকেন রোল তো নিয়েইছি, সাথে নিয়েছি রুমালি রুটি আর চিকেন ভর্তা। রবিবারের ডিনারটা জাস্ট জমে গেল। আপনারা সারাদিন কি করেছেন আজকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে এবার শুতে চলে এলাম। কাল সোমবার, শুরু হবে আবার কাজ। আজ তাহলে গুড নাইট। আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন। টাটা।